প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি। আজকে তোমাদের আমি রসায়ন প্রথম পত্রের প্রথম অধ্যায় ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার এ অধ্যায় আজকে আমি তোমাদের আলোচনা করব। আজকে আমার এটা দ্বিতীয় ক্লাস। প্রথমে আমরা আলোচনায় আসি। তোমরা কাগজ কলম বের করো। প্রথমে আমি আলোচনা করব ল্যাবরেটরিতে গ্লাস সামগ্রী দ্রুতকরণ। ল্যাবরেটরিতে ব্যবহৃত গ্লাস সামগ্রী দ্রুতকরণ। ল্যাবরেটরিতে গ্লাস সামগ্রী আমরা কিভাবে ধৌতকরণ করব? প্রথমে এক নম্বর সোডিয়াম কার্বনেটের দ্রবণ দিয়ে, এক নম্বর সোডিয়াম কার্বনেট দ্রবণ। সোডিয়াম কার্বনেটের 10% লঘু দ্রবণ তৈরি করে একটি বড় প্লাস্টিকের গামলায় নিয়ে গ্লাস ময়লা গ্লাস সামগ্রীকে ডুবিয়ে রাখবো কিছুক্ষণ। তারপরে ব্রাশ দিয়ে ঘষে পাতিত পানি দিয়ে পরিষ্কার করব। তাহলে ল্যাবরেটরিতে গ্লাস সামগ্রী ধৌতকরণের এক নম্বর পদ্ধতি হলো আমরা সোডিয়াম কার্বনেট দ্রবণ দ্বারা পরিষ্কার করব। প্রথমে সোডিয়াম কার্বনেট এর 10% লঘু জলীয় দ্রবণ একটা বড় প্লাস্টিকের গামলায় নিব। নেওয়ার পর ময়লাযুক্ত গ্লাস সামগ্রী এই গামলায় সোডিয়াম কার্বনেট দ্রবণে কিছুক্ষণ ডুবিয়ে রাখার পরে ব্রাশ দিয়ে ঘষে পানি দ্বারা ধৌত করব। তাহলে আমাদের ময়লাযুক্ত গ্লাস সামগ্রী পরিষ্কার হয়ে যাবে। দুই নম্বর ডিটারজেন্ট ডেকন 90। ল্যাবরেটরিতে প্রায় সব গ্লাস সামগ্রী ধৌতকরণের জন্য ডিটারজেন্ট ডেকন 90 একটি গুরুত্বপূর্ণ কার্যকরী পরিষ্কারক ডিটারজেন্ট। ল্যাবরেটরিতে বিশেষ করে তৈল এবং আলকাতরা জাতীয় পদার্থ দূরীকরণের জন্য ডিটারজেন্ট ডেকন একটি গুরুত্বপূর্ণ পরিষ্কারক মিশ্রণ। ডিটারজেন্ট ডেকন একটি পরিবেশ বান্ধব ডিটারজেন্ট। এতে পানিতে তেমন দূষণ সৃষ্টি করে না। এটি 100% অণুজীব দ্বারা ভাঙ্গনযোগ্য এবং ফসফেট মুক্ত পরিষ্কারক। তাহলে দ্বিতীয় পদ্ধতি হলো গ্লাস পরিষ্কারকরণের ডিটারজেন্ট ডেকন 90। তাহলে আমরা গ্লাস সামগ্রী পরিষ্কারকরণের দ্বিতীয় পদ্ধতি জানলাম। তৃতীয় পদ্ধতি ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। ক্রোমিক অ্যাসিড মিশ্রণ গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইক্রোমেটের
গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইক্রোমেটের মিশ্রণকে বলা হয় ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। ল্যাবরেটরিতে প্রায় সব গ্লাস সামগ্রী পরিষ্কারকরণের জন্য ক্রোমিক অ্যাসিড মিশ্রণ একটি গুরুত্বপূর্ণ মিশ্রণ। বিশেষ করে গ্লাস সামগ্রী পরিষ্কারকরণ বলতে বুলেটের গায়ে লেগে থাকা গ্রিজ এবং তৈল জাতীয় ময়লা পদার্থকে দূরীকরণের জন্য এটা একটা উত্তম পরিষ্কারক। গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইক্রোমেটের বিক্রিয়ায় জাইমান অক্সিজেন উৎপন্ন হয়। পটাশিয়াম ডাইক্রোমেট এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় পটাশিয়াম সালফেট ক্রোমিক সালফেট চার অণু পানি এবং জাইমান অক্সিজেন উৎপন্ন হয়। এই জাইমান অক্সিজেন ময়লাযুক্ত তৈল জাতীয় ময়লা পদার্থকে জারিত করে ময়লাকে দূর করে। এইভাবে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ দ্বারা আমরা ল্যাবরেটরিতে গ্লাস সামগ্রী পরিষ্কার করে থাকি। গ্লাস সামগ্রী পরিষ্কারকরণের জন্য প্রয়োজনে অ্যাসিটন দ্রাবকও ব্যবহার করা হয়ে থাকে। এই হলো মোটামুটি আমাদের ল্যাবরেটরিতে গ্লাস সামগ্রী আমরা তিন পদ্ধতিতে পরিষ্কার করে থাকি। এখানে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আসে তোমাদের, যে পরিষ্কারক মিশ্রণ বলতে কি বুঝো? তখন গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং ক্রোমিক অ্যাসিডের মিশ্রণকে বলা হয় পরিষ্কারক মিশ্রণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ আসে। এবার আমরা আলোচনা করব আয়তনিক বিশ্লেষণে কাজে ব্যবহৃত রাসায়নিক নীতি। আয়তনিক বিশ্লেষণ কাজে ব্যবহৃত রাসায়নিক নীতি বা ব্যালেন্স। আয়তনিক বিশ্লেষণ কাজে ব্যবহৃত রাসায়নিক নীতি বা ব্যালেন্স আলোচনা করতে প্রথমে আমাদের জানতে হবে রাসায়নিক নীতি বা ব্যালেন্স বলতে কি বোঝায়। রাসায়নিক নীতি বা ব্যালেন্স বলতে বোঝায় আয়তনিক বিশ্লেষণ কাজে ব্যবহৃত রাসায়নিক পদার্থকে গ্রাম এককের দশমিক দ্বিতীয় স্থান অর্থাৎ 0.01 থেকে শুরু করে গ্রাম এককে দশমিক চতুর্থ স্থান পর্যন্ত, অর্থাৎ এত পর্যন্ত পরিমাপের জন্য, সঠিকভাবে পরিমাপের জন্য যে নীতি ব্যবহার করা হয় তাকেই বলা হয় রাসায়নিক নীতি। তাহলে রাসায়নিক নীতি বলতে বলা হয় যে আয়তনিক বিশ্লেষণ কাজে ব্যবহৃত গ্রাম এককের দশমিক দ্বিতীয় স্থান থেকে শুরু করে দশমিক চতুর্থ স্থান পর্যন্ত সঠিকভাবে পরিমাপের জন্য যে নীতি ব্যবহার করা হয় তাকে বলা হয় রাসায়নিক নীতি। রাসায়নিক নীতি দুই প্রকার, এক নম্বর পল ভঙ্গি ব্যালেন্স, দুই নম্বর শর্ত রিয়াস ব্যালেন্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাসায়নিক নীতি বা ব্যালেন্স দুই প্রকার, এক নম্বর পল ভঙ্গি ব্যালেন্স বা ডিজিটাল ব্যালেন্স, দুই নম্বর শর্ত রিয়াস ব্যালেন্স। এইবার
আমরা আলোচনা করব পরভঙ্গি ব্যালেন্স বা ডিজিটাল ব্যালেন্স বলতে কি বোঝায়। পরভঙ্গি ব্যালেন্স বা ডিজিটাল ব্যালেন্স কি? রাসায়নিক বিশ্লেষণে প্রয়োজনীয় সূক্ষ্ম এবং সঠিক পরিমাপের জন্য যে আধুনিক ইলেকট্রনিক ব্যালেন্স ব্যবহার করা হয় তাকে বলা হয় পরভঙ্গি ব্যালেন্স বা ডিজিটাল ব্যালেন্স। তাহলে পরভঙ্গি ব্যালেন্স বা ডিজিটাল ব্যালেন্স বলতে আমরা বুঝি আয়তন রাসায়নিক বিশ্লেষণে প্রয়োজনীয় সঠিক এবং সূক্ষ্ম পরিমাপের জন্য যে আধুনিক ইলেকট্রনিক নীতি ব্যবহার করা হয় তাকে বলা হয় পরভঙ্গি ব্যালেন্স বা ডিজিটাল ব্যালেন্স। এখন এই ডিজিটাল ব্যালেন্স এর ব্যবহার বিধি, ডিজিটাল ব্যালেন্স আমরা কিভাবে ব্যবহার করে থাকি, ল্যাবরেটরিতে ডিজিটাল ব্যালেন্স বা পরভঙ্গি ব্যালেন্স আমরা কিভাবে ব্যবহার করব সে সম্পর্কে এখন আমি তোমাদের সামনে আলোচনা করব। ব্যবহার বিধি, প্রথমে আমরা ব্যালেন্সটিকে বা নীতিটিকে একটি রুমের মধ্যে শক্ত এবং সমান তলের উপর রাখতে হবে। দুই নম্বর, অন বোতামটি চাপতে হবে যতক্ষণ না ডিজিটাল পর্যায়ে শূন্য না দেখা যাবে ততক্ষণ পর্যন্ত অন বোতামটি চাপতে হবে। তিন নম্বর, গ্লাভস পরে খালি বস্তুটি ডিজিটাল ব্যালেন্সের প্ল্যাটফর্মের উপর রাখতে হবে। চার নম্বর, পরীক্ষাধীন বস্তুটি জিরো বোতামটি চাপতে হবে যাতে আপনাআপনি খালি বস্তুটির ওজন পরবর্তী ওজন থেকে বাদ হয়ে যায়। পাঁচ নম্বর, এবার খালি পাত্রটি মধ্যে পরীক্ষাধীন বস্তুটি নিয়ে ডিজিটাল ব্যালেন্সের প্ল্যাটফর্মের উপর রাখতে হবে। ছয় নম্বর, ডিজিটাল ব্যালেন্সে দেখানো রেকর্ডটি লিখে রাখতে হবে, এটাই হচ্ছে বস্তুটির ওজন। এইভাবে আমরা ডিজিটাল ব্যালেন্সের সাহায্যে যে কোনো বস্তুর ওজন মেপে থাকি। এবার আমি তোমাদের সামনে আলোচনা করব পরভঙ্গি ব্যালেন্সের সাহায্যে আমরা কিভাবে অর্থাৎ পরভঙ্গি ব্যালেন্স কি কি দ্বারা তৈরি। পরভঙ্গি ব্যালেন্স চারটি অংশ নিয়ে গঠিত। পরীক্ষায় তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন এটা আসে যে পরভঙ্গি ব্যালেন্স কি কি নিয়ে গঠিত। প্রথমে এক নম্বর, পরভঙ্গি ব্যালেন্স বেদি সজ্জিত ব্যালেন্স কক্ষ। দুই নম্বর, স্তম্ভ। তিন নম্বর, তুলাদণ্ড বা পাল্লা। চার নম্বর, আরোহী। এই চারটি অংশ নিয়ে পরভঙ্গি ব্যালেন্স গঠিত। এইবার আমরা আলোচনা করব রাইডার সম্পর্কে। রাইডার,
ডিজিটাল ব্যালেন্সে যে রাইডার ব্যবহৃত হয় সেই রাইডার বলতে আমরা কি বুঝি? প্লাটিনাম বা গোল্ডের তৈরি বাঁকানো আকৃতি বিশিষ্ট ধাতব বস্তুকে বলা হয় রাইডার, এবং এটা সহজে নিক্তি বিমের উপর দিয়ে সহজে ডানে বামে সরানো যায়। তাহলে ইম্পর্টেন্ট প্রশ্ন, জ্ঞানমূলক, রাইডার বলতে আমরা কি বুঝি? প্লাটিনাম বা গোল্ডের তৈরি বাঁকানো আকৃতি বিশিষ্ট ধাতব বস্তু যা নিক্তির বিমের উপর দিয়ে সহজে ডানে বামে সরানো যায় তাকে রাইডার বলা হয়। রাইডার সাধারণত 10 মিলিগ্রাম এবং 5 মিলিগ্রামের ওজনের হয়ে থাকে। 10 মিলিগ্রাম ও 5 মিলিগ্রামের ওজনের রাইডার হয়ে থাকে। রাইডারের সাহায্যে আমরা 0.0002 গ্রামের ভর পর্যন্ত আমরা ওজন করে নিতে পারি। তাহলে রাইডারের সাহায্যে আমরা 0.002 গ্রাম পর্যন্ত ওজন করে নিতে পারি। পলভঙ্গি ব্যালেন্সের রাইডারকে আমরা বিমের উপর স্থাপন করে এবং বিমটিকে মাঝখানে শূন্য রেখে দুই পারে 50-50 ভাগে ভাগ করা হয়ে থাকে। এবার রাইডারকে বিমের ডান দিকে স্থাপন করে এর ভর পরিমাপ করা হয় এবং ভরকে দাগ সংখ্যা, বিমের দাগ সংখ্যা দ্বারা ভাগ করে আমরা রাইডার ধ্রুবক নির্ণয় করে থাকি। তাহলে আমরা রাইডার ধ্রুবক, ইম্পর্টেন্ট প্রশ্ন, রাইডার ধ্রুবক কিভাবে নির্ণয় করে থাকি? রাইডারকে বিমের উপর স্থাপন করে মাঝখানে বিমের শূন্য দাগ এবং দুপাশে 50-50 করে ভাগ করে বিমকে দাগান্বিত করা হয় এবং বিমের সর্ব ডানে রাইডার রেখে এর ভর পরিমাপ করা হয়। রাইডার ভরকে বিমের দাগ সংখ্যা দ্বারা ভাগ করে রাইডার ধ্রুবক নির্ণয় করা যায়। তাহলে এখন আমরা দেখব যে কিভাবে আমরা রাইডার ধ্রুবক নির্ণয় করতে পারি। রাইডার ধ্রুবক নির্ণয়, যদি রাইডারের ভর 10 মিলিগ্রাম হয় এবং বিমের দাগ সংখ্যা যদি 100 মিলিগ্রাম হয় এবং বিমটি যদি শূন্য অবস্থান যদি বিমের মাঝামাঝি হয়, শূন্য অবস্থানটি অর্থাৎ জিরো অবস্থানটি, জিরো অবস্থানটি যদি বিমের ঠিক মাঝামাঝি থাকে তাহলে রাইডার ধ্রুবক হবে রাইডার ধ্রুবক ইজিক্যাল টু 10, দাগ সংখ্যা যদি 100 হয় আর ভর যদি 10 মিলিগ্রাম হয় তাহলে রাইডার ভর ভাগ বিমের দাগ সংখ্যা সমান সমান রাইডার ধ্রুবক আমাদের হবে 0.1 মিলিগ্রাম ইজিক্যাল টু 0.0001 গ্রাম। এটা হচ্ছে আমাদের রাইডার ধ্রুবক। অনুরূপভাবে রাইডারের ভর যদি আমাদের 5 মিলিগ্রাম হয় এবং দাগ সংখ্যা যদি 100 হয়
তাহলে রায়টা ধ্রুবক হবে। রায়টা ধ্রুবক ইজিক্যাল টু 5 মিলিগ্রাম দ্বিতীয় ক্ষেত্রে যদি রাইডারের ভর 5 মিলিগ্রাম হয় এবং ডাক সংখ্যা যদি 50 হয় ডাক সংখ্যা যদি 50 হয় এবং এক্ষেত্রে শূন্য অবস্থান যদি সর্ব বামে হয় বিমের ঠিক সর্ব বামে যদি শূন্য অবস্থান হয় সেক্ষেত্রে আমাদের রাইডার ধ্রুবককে 2 দ্বারা গুণ করতে হবে। রাইডার ভরকে 2 দ্বারা গুণ করে ডাক সংখ্যা দ্বারা ভাগ করে রাইডার ধ্রুবক নির্ণয় করা হয়। আমি আবার বলছি যে প্রথমে আমরা রাইডার ধ্রুবক নির্ণয় করলাম যে রাইডারের ভর যদি 10 মিলিগ্রাম হয় এবং ডাক সংখ্যা যদি 100 হয় সেক্ষেত্রে শূন্য অবস্থানটি বিমের ঠিক মাঝামাঝি থাকে, তখন আমরা রাইডার ধ্রুবক সমান সমান 10 মিলিগ্রাম অর্থাৎ রাইডারের ভর ভাগ বিমের ডাক সংখ্যা ভাগ করলে আমরা পাই 0.1 মিলিগ্রাম সমান সমান 0.0001 গ্রাম। এইভাবে আমরা প্রথম ক্ষেত্রে রাইডার ধ্রুবক বের করতে পারি। দ্বিতীয় ক্ষেত্রে রাইডারের ভর যদি 5 মিলিগ্রাম হয় এবং ডাক সংখ্যা যদি 50 হয় তাহলে আর শূন্য অবস্থানটি যদি 0 ঠিক বামে থাকে, শূন্য অবস্থানটি 0 যদি ঠিক বামে থাকে সেক্ষেত্রে রাইডার ভরকে আমরা 2 দ্বারা গুণ করে বিমের ডাক সংখ্যা দ্বারা ভাগ করে রাইডার ধ্রুবক নির্ণয় করে থাকি এবং সেক্ষেত্রে রাইডার ধ্রুবক হবে এত ইজিক্যাল টু 0.002 গ্রাম। এর কারণ এখানে দ্বিতীয় ক্ষেত্রে বিমের সর্বমানে 0 অবস্থান ছিল এবং প্রথম ক্ষেত্রে 0 অবস্থানটা ছিল বিমের ঠিক মাঝামাঝি। বিমের যখন সর্বমানে 0 অবস্থান থাকবে তখন রাইডার ভরকে 2 দ্বারা গুণ করতে হবে এবং ডাক সংখ্যা দ্বারা ভাগ করে রাইডার ধ্রুবক বের করা হয়। তার কারণ রাইডারকে বিমের ডান দিকে 1 ঘর সরালে বাম পাল্লায় বাম দিকে 2 ঘরের সমান ওজন কমে যায়। এই কারণে বিমের সর্বমানে 0 থাকলে রাইডার ভরকে 2 দ্বারা গুণ করে ডাক সংখ্যা দ্বারা ভাগ করে রাইডার ধ্রুবক নির্ণয় করা হয়ে থাকে। এবার আমরা আলোচনা করব ডিজিটাল ব্যালেন্স সম্পর্কে। ডিজিটাল ব্যালেন্স 2 প্রকার, এক নম্বর 2 ডিজিট, যে ইলেকট্রিক ডিজিটাল ব্যালেন্সের সাহায্যে কোনো রাসায়নিক বস্তুর ঘর 0.01 অর্থাৎ 1 গ্রামের 1.2 স্থান পর্যন্ত ওজন করা সম্ভব তাকে বলা হয় 2 ডিজিট ব্যালেন্স। তাহলে যে ইলেকট্রিক ডিজিটাল ব্যালেন্সের সাহায্যে কোনো রাসায়নিক বস্তুর ভর গ্রাম এককে 1.2 স্থান পর্যন্ত অর্থাৎ 0.01 পর্যন্ত ভর পরিমাপ করা হয় তাকে বলা হয় 2 ডিজিট ব্যালেন্স। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের ওজন করার সময় 2 ডিজিট ব্যালেন্স ব্যবহার করা হয়। 2 নম্বর 4 ডিজিট
ব্যালেন্স যে ইলেকট্রিক ডিজিটাল ব্যালেন্সের সাহায্যে গ্রাম এককের দশমিক চতুর্থ স্থান অর্থাৎ 0.0001 গ্রাম পর্যন্ত ভর পরিমাপ করা যায় তাকে বলা হয় ফোর ডিজিট ব্যালেন্স। ফোর ডিজিট ব্যালেন্স খুবই সিনথেটিক হওয়ায় রাসায়নিক বিশ্লেষণ কাজে ব্যবহৃত প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের প্রমাণ দ্রবণ প্রস্তুত করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এই হলো মোটামুটি আজকে তোমাদের আলোচ্য বিষয়। তাহলে আজকে আমরা তোমাদের আলোচনা করলাম প্রথমেই ল্যাবরেটরিতে ব্যবহৃত গ্লাস সামগ্রী কিভাবে পরিষ্কার করা যায়, ধৌত করা যায় সে সম্পর্কে। তারপরে আয়তনিক বিশ্লেষণ ব্যবহৃত রাসায়নিক নীতি বলতে আমরা কি বুঝি, রাসায়নিক নীতি বলতে কি বুঝি, রাসায়নিক নীতি কত প্রকার, রাইডার বলতে কি বুঝি, রাইডার ধ্রুবক আমরা কিভাবে নির্ণয় করি, বিমের যদি মাঝখানে শূন্য থাকে তাহলে কিভাবে রাইডার ধ্রুবক নির্ণয় করা যায়, বিমের সর্ববামের শূন্য থাকলে কিভাবে রাইডার ধ্রুবক নির্ণয় করা যায়, ডিজিটাল ব্যালেন্স দুই প্রকার, টু ডিজিট ব্যালেন্স এবং ফোর ডিজিট ব্যালেন্স, এই সম্পর্কে আমি আজকে তোমাদের আলোচনা করলাম। সামনে আগামী ক্লাসে তোমরা আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই বলে আমি আজকের ক্লাস শেষ করছি।